গতকাল সন্ধ্যায় ক্রিকেট খেলে বাড়ি ফেরার পথে নবগ্রামে একজনকে পিটিয়ে মেরে ফেলার অভিযোগ ওঠে। মৃতের নাম তারক ঘোষ, তার বাড়ি নবগ্রামে জারুলিয়া এলাকায়। স্থানীয় সূত্রে খবর, নবগ্রামে ক্রিকেট খেলে বাড়ি ফিরছিল বেশ কয়েকজন। এরপর নবগ্রামের পলসন্ডা এলাকায় মোটর বাইকের হর্ন বাজানোকে কেন্দ্র করে অপর পক্ষের যুবকদের সঙ্গে ঝামেলা বাঁধে। এই ঘটনায় এক যুবককে বেধড়কভাবে মারধর করা হয়, কাঠ দিয়েও মারধর করা হয় বলে অভিযোগ। ঘটনায় একজনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। পুলিশ ঘটনাস্থলে রয়েছে। সিপিএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম বলেন, ওই যুবকের অন্যায় শুধুমাত্র হর্ন বাজানো। কয়েকদিন আগে একজন নিজেদের দলের কর্মীকে মেরে ফেলেছিলেন, তারাই আবার শোক মিছিল করে এসে আরেকজনকে পিটিয়ে মেরে ফেললেন। মুসাদে দেখলেন পিটিয়ে খুন করেছে যুবককে, ক্রিকেট খেলা ফেরত, মানুষের নিরাপত্তা আছে, তৃণমূলকে মারছে, খুন করছে, যে প্রশ্নটা করলেন। মারগ্রামে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, পঞ্চায়েতের ভাগ বাটোয়ারা নিয়ে, লুট নিয়ে, আর সেখানে নিয়ে একদল আরেক দলকে খুন করছে। মমতা নিজের আগে কিছু খুন হলেই বলতেন বিরোধীদের দোষ, সিপিএমের দোষ, তৃণমূলও তাই শিখেছে। অন্যদিকে রাহুল সিনহা বলেন, ওই ছেলেটির অন্যায় একমাত্র হর্ন বাজানো, তাই তাকে পিটিয়ে মেরে ফেলেছে তৃণমূলের কর্মীরা। পাশাপাশি মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে গিয়ে মৃতের পরিবারের সঙ্গে কথা বলেন রাহুল সিনহা। তৃণমূলের মিছিল পাশ দিয়ে যাচ্ছে, কেন হর্ন বাজালো, এই তুচ্ছ কারণের জন্য একজন কিশোর মার্ডার হবে তৃণমূলের হাতে, তৃণমূলের মিছিল থেকে বেরিয়ে তাকে হত্যা করা হবে, এর চেয়ে ন্যক্কারজনক ঘটনা আমার মনে হয় পশ্চিমবঙ্গে আর ঘটেনি। এ তো ক্রমাগত পশ্চিমবাংলার আইন শৃঙ্খলা দিন দিন ভেঙে পড়ছে। রাজ্যে কোনো সরকার আছে, পুলিশ প্রশাসন আছে, এরকম বোঝবার কোনো উপায় নেই। রাস্তাতে ঝগড়াঝাঁটি করে, মারামারি করে হচ্ছে যে তারা কি হয়েছে না হয়েছে তাদের ব্যাপার। পুলিশ তিনজনকে ধরেছে, পুলিশ তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে, আর কারা বিরোধীরা যারা বলছে তারা অপপ্রচার করছে।